আচ্ছা, মানে আমাকে নিয়ে আপনি আপনার সময় কাটাবেন এই তো নাকি? না রে ভাই, সময় না, আমি তুমি যদি চাও আমি তোমার সাথে সারা জীবন কাটাবো। আমার সাথে যদি সময় কাটাতে হয় তাহলে একটা শর্ত আছে আমার। বলো। ভালো তো আমাকেও লেগেছিল, কিন্তু আমার বন্ধুর বাসায় থেকে আমার সাথে যদি একটু সম্পর্ক তৈরি করতেন তাহলে ভালো হতো। বন্ধুর বাসা থেকে আসলে আমি তোমাকে আসলে বুঝাতে পারতেছি না, আমি ওকে এখন সহ্যই করতে পারতেছি না জাস্ট। সহ্য না করলে কেমনে হবে? আমি যদি আপনার সাথে সম্পর্ক তৈরি করি, আপনার বাসায় আমি যাওয়া আসা করবো, এখানে মান্ডিয়ার কোনো কিছু থাকবে না। আর যখনই দেখবেন আপনি যখন চলে আসবেন, তখন বন্ধুর কাছে আমি একটা শত্রু হয়ে যাব, যে আমার বউকে পটায় পটায় সে নিয়ে যায় বিয়ে শাদী করলো, তখন একটা খারাপ লাগবে না বন্ধুর কাছে? না খারাপ লাগবে কেন, ওর তো আমাকে রাখার মতো কোনো সামর্থ্যই নাই এখন, তুমি একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমি যদি ওকে রাখার ব্যবস্থা করাতে পারি, ওকে যদি আমি একটু সামলাই নিতে পারি, তাহলে কোনো আপত্তি আছে? না সেটা নাই, কিন্তু কেন যেন দিন দিন ওর প্রতি থেকে আমার মন উঠে যাচ্ছে এখন, আচ্ছা ভালোই লাগতেছে না সত্যি কথা যেটা, বিশ্বাস করো আমি তোমাকে আসলে বোঝাতে পারছি না। আচ্ছা ভাবি একটা কথা বলি। হ্যাঁ বল। ওকে যতদূর পরিমাণ হেল্প করার আমি করি, তুমি করতে চাও হেল্প? হ্যাঁ হেল্প করব, আর আপনাকে আমার হেল্প করতে হবে। সেটা ঠিক আছে, তুমি হেল্প করলে তো পাশাপাশি আমাকেও তোমার জন্য কিছু করা উচিত। হ্যাঁ, তার মানে কোনটা সেটাই তো বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারবো না কেন, একটা ছেলে একটা মেয়ের কাছে কি চায়? এই যে একটা লোক কি ভাবের মতো একটা কথা, আমার বন্ধুর বিষয়টা আমি দেখব আর আপনার বিষয়টা এটাও আমি দেখে নেব, যদি আপনি ওখানেই থাকেন তাহলে আমার জন্য ভালো। আচ্ছা তুমিও আমার দিকটা খেয়াল রাখো। কি বলেন, খেয়াল রাখবো না মানে? আপনি নিজে মুখে যেখানে বলছেন সেখানে আমি খেয়াল রাখবো না, এটা কোনো কথা কইলেন আপনি? হ্যাঁ তুমি খেয়াল রাখো, আমার কথা মনে করো। কিন্তু আমার বন্ধু, মানে কি বলবো আর, আমার বন্ধু কি একদম মানে মানে এনার্জি বলে কোনো কিছু নাই মনে হয় না? ওর এনার্জি কিছুই নাই, ও নেশা করে, তো নেশা করতে করতে ওর ভেতর শুধু নেশা ছাড়া কিছুই নাই, আমি যে ওর লাইফে আছি এগুলোর মাথায়ই নাই। রাতে ঘুমায় কিভাবে তাহলে? একটা ওই তো এরকম সে মানে নেশা করে ঘরে ঢুকে পড়ে পড়ে ঘুমায়, আমি যে একজন মানুষ ওর পাশে শুয়ে আছি, আমার যে কিছু চাওয়ার আছে ওর কাছে ও সেগুলি ভুলেই গেছে, ওগুলি কোনো মনেই নাই। আরে ওই তো আমাদের সাথে অনেক গল্প করে, যে বীরের মতো, যে বাসায় গেলে বউ আমাকে অনেকটা মানে কথা বলতে চায় না, মানে রাগ ধরে থাকে, হ্যান করে ত্যান করে, আমি থাকতে চাইলে অন্যরকম ব্যবহার করে, মানে ওই তো নিজে নিজে তো অস্থির হয়ে যায়, তার মানে ওই কোনো কিছুতেই আগাতে পারে না। না ওর কোনো কিছুতে আগ্রহই নাই, আমি কিছু করতে চাইলেও সে আরো মানে অন্যরকম মরার মতো করে থাকে, তো এমন একটা মৃত মানুষের সাথে কিছু করা যায়? ও তাই, আমি আসলে অনেকটা কিন্তু আনন্দ দিতে পারবো যদি কিছু মনে না করেন, তাহলে আজকে আপনার সাথে আমার ফাইনাল একটা খেলা হয়ে যাবে। তাই না, তাহলে তো ভালোই হয়। যদিও অনেক দিন থেকে হয়তো আপনার মানে খেলাধুলার বিষয়টা হয়তো বাদ যেতে পারে, কিন্তু আমার সাথে খেললে কিন্তু আপনি ঠিক জয়ী হয়ে যাবেন, দেখবেন আপনার স্বামীও আপনার পাশ ছাড়বে না, সবসময় আপনার পিছনে পিছনে ঘুরবে থাকবে, সব কিছুতে আপনাকে ভালোবাসবে, শুধু আমার কথায় রাজি হবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, শুধু আচ্ছা ঠিক থাকলে হবে না, রাজি হতে হবে। না ঠিক আছে, আমি ঠিক আছে বলতে বোঝা বুঝে নিয়ে নিবাজে সব কিছু ঠিক আছে, বুঝে নিতে হবে না, বুঝে বলতে হবে। হ্যাঁ তুমি চলে এসো, কখন আসবা বল। আমি 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 গেলে কি আমার সেই আদর ভালোবাসাটা কি পাবো? হ্যাঁ অবশ্যই পাবা, তুমি তোমার বন্ধুকে মেকআপ করে একটু বাইরে নিয়ে যেও, বা একটু ওকে ঘুরায় নিয়ে আসার ব্যবস্থা দায়িত্বটা তোমার। আচ্ছা ঠিক আছে, ওকে ও আসে কোন সময়? এই তো মনে হয় আর কিছুক্ষণ পরে চলে আসবে। চলে আসবে না? আসলে কি আবার বাইরে যাবে না বাসায় থাকবে? বাসায় তো থাকে, সমস্যা তো সেখানে, বাইরে তো যায় না, সারাক্ষণ তো ঘরেই থাকে। আচ্ছা তাহলে একটা কাজ করা হোক, ওর তো আজকে মনে টাকা পয়সা নাই, না যেতে পারবো, কোনো টাকাই নাই পকেটে, তাহলে বিকাশে আমি টাকা 2,000 দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওই টাকাটা ওরে দিলে ও বাহিরে খাইতে যাবে, আর এরই ফাঁকে আমরা দুজন একটু ভিন্ন জগতে যাব। হ্যাঁ সেটা করা যায়। পারবেন না? হুম আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ফোন কাটেন, কাটে বাহিরে আসেন, দোকানে যান, যে আমি বিকাশ নাম্বার দেন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, আসতেছেন তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। টেক কেয়ার।